الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মারদূস শয়তানের অসহসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি সকলেই বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলাল ইনসানু মা আখফারা এটার নাম কি বলেন তো আপনাদের খারাপ লাগতেছে না প্রাণপ্রিয় জন্মভূমির মানুষ সুতরাং আপনাদের কাছে আজকে বক্তব্য দেওয়াটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় এর মতো চ্যালেঞ্জিং বিষয় আজকে আর নাই আছে নাই যারা আমাকে চেনেন যারা আমাকে দেখেন তারা আমার বক্তব্য আজকে শুনতেছেন এজন্য আপনাদের কাছে কথা বলাটা সবচেয়ে বড় সিরিয়াস বিষয় আমি মনে করছি তার কারণ আমরা অন্য জেলায় গেলে সেখানে কথা বলছি রাত্রের অন্ধকারে যাচ্ছি রাত্রের অন্ধকারে ফিরে আসতেছি সেটি এতটা প্রভাব পড়বে না প্রিয় ভাই সব কোরআনুল কারীমের আশি নম্বর সুরা সুরার নাম সুরা আবাসা জোরে বলেন সুরার নাম কি সুরায় আবাসা এ সুরাটি মক্কায় নাজিল হয় কোথায় নাজিল হয় হ্যাঁ কাউকে কিন্তু ঘুমাতে দিব না সবাই বলবেন একসঙ্গে কোথায় নাজিল হয় সুরাটিতে ৪২টি আয়াত আছে এবং একটি রুকু সম্মিলিত এই সুরার নাম তার আবাসা জোরে বলেন নাম কি আমি তেলাওয়াত করেছি ১৭ নম্বর আয়াত তাহলে কি আগামীকাল সকালে যারা সমালোচক তাদের বের করতে কষ্ট হবে না হবে না তারা দলিল পেয়ে গেছে আমার ভাইরা কোরআনুল কারীম আজ থেকে ১৪০০ বছর আগে পৃথিবীতে নাজিল করলেন সেই মহান সত্তার পক্ষ থেকে নাজিল হলো আর হজরত ওসমান জুন্নুরা ইন তিনি যখন কোরআন অধ্যয়ন কালে যখন তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন আঘাতপ্রাপ্ত হলেন সেই কোরআন আর আজ আমার হাতে রাখা কোরআন যদি এক জায়গায় করা যায় অক্ষর তো দূরের কথা জের জবর নোক্তার কেউ পরিবর্তন বের করতে পারবে না আজকে কিছু তথাকথিত খুব ভালো করে বুঝবেন কোনো কথাকে বিতর্ক মনে করবেন না আমার ভাইরা আজকে কিছু সুবিধাবাদী মানুষ তারা নিজেদের স্বার্থকে হাসিল করার জন্য কোরআনের বেইজ্জতি করার পথ বেছে নিয়েছে ওরা কি ভুলে গেছে ওরা কি ভুলে গেছে আদ জাতির কথা ওরা কি ভুলে গেছে সেই সামুদ জাতির কথা ওরা কি ভুলে গেছে উতবা সাইবা আর আবু জেহেলদের কথা না ভুলে নাই বরং ওরা জানে জানার পরেও দুনিয়ার কিছু স্বার্থের জন্য মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত বিশ্ব মানব সভ্যতার মুক্তির সংবিধানকে তারা খাটো করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি কি মিথ্যা কথা বলেছি মোটেই নয় মোটেই নয় আপনি বললেও যাহা বলিব না বললেও তাহাই বলিব তার কারণ এই ইজ্জত এবং সম্মানের মালিক কে আল্লাহ পাক আপনারা যারা সাধারণ মানুষ এখানে আছেন মন ভরে এই অল্প কয়েকটা মিনিট একটু কোরআনের এই কথাগুলো শুনে যান আমার ভাইরা কোরআনুল কারীমকে ছোট করার জন্য আবহমান কাল থেকে ষড়যন্ত্রকারীরা বসে নাই তারা ষড়যন্ত্র চালিয়ে গেছে মোহাম্মদ সাল্লামের নবুয়তি চেরাককে এ পৃথিবীতে যেন প্রজ্বলিত হতে না পারে এর গভীর ষড়যন্ত্র করেছিল সে আবু জেহেলদের নেতৃত্বে বলেন ঠিক কিনা ওরা কি পেরেছে কথা বলেন পেরেছে আবু জেহেলের নাম কেউ রাখে উতবা সাহেবের নাম কেউ রাখে মোহাম্মদ সাল্লামের চেরাক এখনো দীপ্তমান পৃথিবীতে এবং মোহাম্মদ সাল্লামের চরিত্রকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য নট অনলি বাংলাদেশ গোটা পৃথিবী লক্ষ লক্ষ নয় প্রায় ১৮০ কোটি মুসলমান সময় আসতে পারে যে জীবনের শেষ বিন্দু রক্ত বুকে থেকে ঢেলে দিয়ে তারপর নবীর ইজ্জতকে রক্ষা করবে আপনি পারবেন না ইনশাআল্লাহ আমরা চাই আমরা হৃদয় দিয়ে ভালোবাসি আমাদের প্রিয় নবীকে বলেন ঠিক কিনা সুতরাং আমাদের কোনো ভয় নাই আমাদের মনে একটা আছে
ভিতরে আরেকটা আছে বাইরে আরেকটা আছে এরকম যেন না হয়। আমরা মুখেও যাহা বলিব অন্তরেও তাহাই বলিব ইনশাআল্লাহ বলেন। আমার আপন বলে নাই রে কিছুই, আমার আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লা তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লা। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার আপন বলে নাই রে কিছুই, আমার আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লা তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লা। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। ভয় করি নাই আসলে আসুক বাদার পাহাড় যত, আল্লাহ সারা কারো কাছে হয় না মাথা নত। ভয় করি নাই আসলে আসুক বাদার পাহাড় যত, আল্লাহ সারা কারো কাছে হয় না মাথা নত। ওরে জীবন শুধু তারই রাহে, ঠিক কিনা? ওরে মন মন রে আমার, ওরে জীবন শুধু তারই রাগে, ফিসাবিলিল্লাহ তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লা। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? কষ্ট লাগলে আমার বলেন আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আমি যা কথা বলছি আমি আর একটু নীরব পরিবেশ চাচ্ছি, তার কারণটা হলো আমরা আজকে কোরআনের মাহফিলে আমরা কোন রকমের বিশৃঙ্খলা পরিবেশ আমরা বরদাস্ত করব না। একমত তো আপনারা ইনশাআল্লাহ? এত সময় যা হবার তাই হয়েছে, এখন আর কোনো কথা নাই, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সেই কোরআনকে বেজ্জতি করার ওরা চেষ্টা করেছে, আবহমান কাল থেকে করে এসেছে, তাও ওরা পারে নাই। ইতিহাস ওদেরকে মুছে দিয়েছে, ইতিহাস ওদেরকে আর স্মরণ করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আজ আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। এর রদ বদল করার কোনো শক্তি পৃথিবীর কারো নাই। আপনারা মনে করছেন যে মূর্তির পায়ের উপরে কোরআন রাখছে, মনে হয় কোরআনের ইজ্জত চলে গেছে, নাউজুবিল্লাহ পড়েন নাই? আমার ভাইরা, একটা ঘটনা, জানা ঘটনা আমি আপনাদের বলি, আমি পরের আয়াতের কথা বলবো। কোরআনকে বেজ্জতি করার জন্য কোরআনকে রেখে দিয়েছে কোথায়? মূর্তির পায়ের উপরে। আমরা মনে করেছি ইজ্জত বোধ হয় গেল, কিন্তু না, নয়। এ কোরআনকে হেফাজত করার জন্যে, এ কোরআনকে সংরক্ষণ করার জন্যে বিশ্ব নবী পর্যন্ত নিজের দাঁত মোবারক শহীদ করেছেন। এত সহজে কোরআনের ইজ্জত যাবে এটা মুসলমান কোনোদিন বিশ্বাস করতে পারে না। মুসলমান বিশ্বাস কোনোদিনও করতে পারে না, আমরা বিশ্বাস করি না। শোনো মুসলমানেরা, আমি তো বলেছি জানা কথা মনে রাখবেন, আবু জেহেলরা মোহাম্মদ সাল্লামকে পাগল বলতো, নাউজুবিল্লাহ, মোহাম্মদ সাল্লামকে জাদুকর বলতো। উতবা ইবনে রবিয়া ডেকে বলল, তার যে জাদুকর বলো, তার যে মুখের কণ্ঠের তেলাওয়াত শুনি, এটা শুনে জাদুকরের কোনো ভাষা হতে পারে না। আমি তোদের সাথী হয়ে বললাম, এটা নিশ্চয়ই আসমানের কথা। তোরা তো তাকে জাদুকর বলতেছিস, কিন্তু আমি যা শুনছি শুনে বুঝতে পেরেছি জাদুকরের বাণী নয়। যারা তোমরা পাগল বলো, আসলে সে তো পাগল নয়, তার কারণটা হলো পাগলের চেহারার একরকম ভাব, আর মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা অন্যরকম একটা পরিবেশ আছে। তার কারণ আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, মিশরের নারীরা
ইউসুফ নবীকে দেখে তাদের হাত কেটে ফেলেছিল, এত সুন্দর রূপ যৌবন আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছিলেন। ওরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত, ওরা ওদের হাত কাটত না, বরং কলজা পর্যন্ত কেটে ফেলে দিত। ওরা বুঝতে পারত না আমরা কোথায় লাগাইছি। আমার ভাইরা, প্রশ্ন রেখে যাচ্ছি, এক একটা করে উত্তর আজকে দিব না, তবে মনে রাখো মুসলমানেরা, যে নবীকে চেহারার দিকে তাকাইলে মানুষ পর্যন্ত চোখ ফিরাতে পারত না, ওই নবী তিনি কেন রাত্রের অন্ধকারে নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় যেতে হলো? কথা বলেন, আপনি কথা না বললে আমি কষ্ট পাবো। আপনারা কয়জন মানুষ এসেছেন তা কিন্তু আমি একবারও বলি নাই। আমি চাই আপনারা কথা বলুন। আজ বাংলার জমিন 90% মানুষ মুসলমানের দেশে, এখনো প্রায় 5 লক্ষ উর্ধে মসজিদ থেকে আল্লাহ আকবার বরাত স্বীকার করে তাকবীর আজান দেওয়া হয়। সেই জমিনে বসে, সেই জমিনে বসে কোরআনের হক কথা যদি আমরা বলতে না পারি, তাহলে মুসলমান হয়ে জন্ম নেওয়াই আমাদের জন্য বিধা। আপনি কি মনে করেছেন অত সহজে সূরা গুপ্তর বর্গে জান্নাতে যাবেন? আপনি আমাদের নিয়মিত বক্তব্য শুনবেন, দেখবেন জান্নাত তো দূরের কথা, কোন পথে জান্নাত আছে চিৎকার করবেন। আমরা এত সহজে জান্নাতে দিতে পারি না। কোন পীর সাহেব কোথায় মরিদ করছে? জান্নাতের টিকিট দিয়ে দিছে। আরে মেয়ে, তারা জিজ্ঞাসা করো তার টিকিট কে দিয়েছে? আমার ভাইরা, গভীর মনোযোগ দিন। কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? যুবক ভাইরে, একটু আল্লাহু আকবার বল। সম্মানিত মোহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে বলা হলো পাগল, কিন্তু তারা বলল আসলে পাগল নয়। আবু জেহেল বললো মোহাম্মদ সাল্লাম তাবু টানালেন, বাহির থেকে যারা হাজি এসেছে তার কণ্ঠে দিয়ে কোরআন তেলাওয়াত করে তাদের শোনাবে। আমি মাঝে মধ্যে আবেগে বলে ফেলি, এখনো যদি কেউ কাবার চত্বরে চলে যায় আর কাবার পাশে যদি মাথা পেতে দাঁড়িয়ে যায়, অথবা যদি মসজিদ আবু বকরের সেই নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে যায়, যদি সৌদি আরবের বিখ্যাত কারীদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে মনে হয় যেন হৃদয়টা পুলকিত হয়ে উড়ে যাচ্ছে। নাজিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর উপরে তেলাওয়াত করবেন তিনি, তার ওজন কত মন হতে পারে বলেন? উতবা ইবনে রবি একদিন বলেছিল, ভাতিজা অনেক আগেই তোমার কাছে এসেছি, বসে আছি, কথা বলবো প্রথমে, কিন্তু এসে দেখলাম তুমি কোরআন পড়তেছ, আমি পিছনে বসে পড়েছি যাতে ডিস্টার্ব না হয়, আজকে মন ভরে প্রাণ ভরে তোমার কণ্ঠে কোরআন শুনবো। তেলাওয়াত বন্ধ করলে কেন? আমি আমার কথায় ফিরে যাই, নবীজি তাবু স্থাপন করলেন, কোরআন তেলাওয়াত করে হাজিদেরকে, বহিরাগত হাজিদেরকে নবীজি শোনাবেন। এমন সময় দেখা গেল আবু জেহেল চিন্তা করলো এই সুযোগে তাকে একটা পাগল বলে প্রচার করে তার লাগায় দেই। প্রচার করতে লাগলো, বললো তোমরা এমন একজন মানুষ তেলাওয়াত করবে এমন একটা জিনিস যা তোমরা শুনতে যাবে না, উজ্জ্ব রাখলো। বললো কেন? বলো তাকে যদি তেলাওয়াত শুনতে যাও, কথাগুলো যদি শুনতে যাও, সে নিজে পাগল, তোমরাও পাগল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হাজিরা চিন্তা করলো আবার কেমন পাগল, যার ব্যাপারে পাবলিসিটি করতে হয়, মাইকিং করতে হয়, কারণ কি? সুবহানাল্লাহ, বলেন না। কয়েকদিন আগে আমার দেশের এক প্রভাবশালী নেতা বলেছে, কি বলেছে আপনি যে দল করেন ভালো করে বোঝেন, উনি বলেছে তাফসীর মাহফিল গণ গণ হওয়ার কারণে যাত্রা গান পালা গান বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগামী বছর বলেন, আমরা বলেছি আমরা কোরআনের পাখির সেই অপূর্ণ কথা দাঁড়ে দাঁড়ে নিয়ে আমরা গড়ব, টেকনাফ থেকে তেঁতুলিয়া যাব, সারা বাংলায় গড়ব, মানুষের মাথার ভিতরে ঢোকায় দেব, আল্লাহর আইন ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই। আজ হোক কাল হোক, ধরা তোমাকে দিতেই হবে সলিমদ্দি, ফাইনা তাজহাবুন।
জামা কোথায়? পালানোর রাস্তা তো নাই, রাস্তা তোমাকে একটাই, তা হলো সিরাতুল মুস্তাকিমের পথ। ভৌতামি বাজি করার নাম ইসলাম নয়, বুঝতে হবে আপনাকে। সম্মানিত ভাইয়েরা, আমার আবু জেহেল প্রচার করলো, জনগণ বললে একটু পাগল দেখবো। সুবহানাল্লাহ। আকিস ফাউন্ডেশনে যখন কথা বললাম, আজহারি সাহেবকে মঞ্চে উঠতে দেওয়া হলো না, আমি তখন জনগণকে বলেছিলাম, প্রশাসনকে বলেছিলাম, আপনারা কুমিল্লায় কেন মাহফিল বাধা দিলেন, দিয়েই তো জনগণের মত বাড়ায় দিলেন। আমারে বলা হলো আসলে কি বললেন, আমি বললাম ওইখানে বাধা দিয়েছেন, মানুষ সব সময় নিষিদ্ধ জিনিস জানার বড় ইচ্ছা করে, আপনি যেই বাধা দিয়েছেন বাধা পাওয়ার সঙ্গে সঙ্গে আরো তিন হাত বেড়ে গেছে, তার কারণ আপনাদের চিন্তা করা উচিত ছিল মোহাম্মদকে বাধা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়ে ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে পারে নাই, ভবিষ্যতেও পারবে। কোন মসজিদের ইমাম, তিনি যদি ইমামতির নিয়ত যদি হক কথা মসজিদ থেকে বলতে পারে, চাকরি তার সরে যেতে পারে, সম্মান তার কমবে না বরং বাড়বে। বরং এর চেয়েও গুরুত্বপূর্ণ চাকরি দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করবে, কিন্তু সেই ইমানই আমাদের নাই, ঠিক কিনা বলে আছে না? সম্মানিত ভাইয়েরা, আমার আবু জেহেল একথা বলার পরে পাগল দেখবে ওনারা, মনে আছে তো? ওই যে বলছে যে যা পরে শোনা যাবে না, কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়া সামনের দিকে যাচ্ছে, পাগল কোথায় একটু খুঁজে দেখে আসে। যাইতে যাইতে পাগল তো দূরের কথা, তাঁবুর ভিতর থেকে কণ্ঠের আওয়াজ আসতেছে, কোরআন তেলাওয়াত তেলাওয়াত করতেছেন মানবতার নবী। হাজিরা বলে আমরা শুনতে শুনতে আমাদের হৃদয় এমন মোমের মতো গলে গেছে, হাতের আঙ্গুল এত শক্ত করে ধরেছি কিন্তু কখন যে ঢিলা হয়ে গেছে আমরা নিজেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের কোরআন তেলাওয়াতটা ওদের কানের ভিতরে ঢুকায় দিয়ে কলজার ভিতরে নরম বানায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিলেন, ওরা স্বীকার করে নিল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হয়েছে আমাদের ক্ষমা করে দাও, বরং আমরা এই মুহূর্তে স্বীকার করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ পাক বলছেন নবীজি, কুতিল আল ইনসানু মা আখফারা, মানুষ বড় নিমো খারাম। এই রাগ করতেছেন নাকি? কে বললেন? এই আয়াতের তাফসীর আমি দিনে কয়েকবার পড়েছি, আর মনে মনে চিন্তা করেছি, কয়টা তাফসীর দেখলাম, দেখার পরে নিজে মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সম্মান দিলেন, তিনি বলেন লাকাদ কাররাম না বানি আদম, বানি আদমকে আমি সম্মানিত করেছি। ভালো করে বুঝেন, একটু পরে তো চলেই যাবো আমরা, ঠিক কিনা? বনি আদমকে আমি সম্মানিত করেছি, কে বলছেন? মানুষের মর্যাদা এতই বেশি, মানবতার নবী। আজকে শাহজাদপুর বাজারে এক হিন্দু অ্যাক্সিডেন্ট করেছেন বগুড়াতে, ওনার দোকানে যাওয়ার পর আমার মনে পড়লো টেলিফোন নাম্বার, তিনি টেলিফোন দিলাম। হিন্দু লোকজন ওনারা একটু আশ্চর্য হন, আমি বললাম তুমি জানো না কেন ফোন দিয়েছি, তুমি জানো না? বলে কেন দিলেন হুজুর? বললাম আমাদের নেতা মানবতার নবী এক ইহুদির লাশ চলে যাচ্ছিল পাশ দিয়ে, নবীজি উঠে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বললেন না? সাহাবীরা বললেন হুজুর লোকটা তো ইহুদি, আপনি কেন এখানে দাঁড়ালেন, আপনি কেন তাকে দেখে উঠে দাঁড়িয়ে গেলেন বিশ্ব নবীর মতো মানুষ? নবীজি বললেন সে ইহুদি হোক আর নাসারা হোক আর অন্য ধর্মের মানুষই হোক, ওনার একটা পরিচয় আছে, উনি হলে মানুষ। বলেন সুবহানাল্লাহ, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন্নাস, যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না স্বয়ং আল্লাহ তার উপরে রহম করে না।
মানবতা এমনি বিজয় লাভ করে নাই, এমনি ইসলামের পতাকা বিশ্বের দরবারে ওড়ে নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা আমি আফসোস করেছি, একটার অর্থ একটু ভালো করে বলেন। আল্লাহ বলছেন মানুষ বড় নেমক হারাম, কেননা সে হলো ওয়াকিতজ্ঞ। সন্তান যদি বাবা মার সেবা যত্ন না করে, খারাপ ব্যবহার যদি করে, বাবা মা জানতে ডেকে বলে ওর মতো কুলঙ্গা সন্তান যেন কারো জন্ম না নেয়, ও বাবা মাকে দেখতে পারে না। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে কেন তোকে আমি বললাম তুই বড় নাফরমান, কেন তোকে বললাম তুই বড় নেমক হারাম, ভালো করে বস। কাইফা তাকফুরুনা বিল্লাহি অকুন্তুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে আমি তোমার প্রাণ ছিল না, খেয়াল করেন, তোমার প্রাণ ছিল না, আমি আল্লাহ তোমারে প্রাণ দিয়েছি, আবার তোমাকে মৃত্যুর কোলে ঠেলে দিব, আবার তুমি মরে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আবার মাটির ভিতর থেকে তুলে আমার কাছে দাঁড় করাবো। কথা বলতে পারো না, ক্যা ক্যা করো, তোমার বাবার ক্ষমতা নাই, ইরির দানে ইরি লাগায়া সারা লাগায় দিয়া দান আবিষ্কার করতে পারে, আমি আল্লাহ যদি না দেই। কথা বলেন, কথা বলেন, ওই দান আমি আল্লাহ দিয়েছি, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, উল্টা নাফরমানি করো যে সার না দিলে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি ওরা কিভাবে আমার সঙ্গে এরকম নেমক হারামি করলো, কিভাবে পারলো? তার কারণটা হলো মিন আইশাইইন খলাকা, আমি আল্লাহ তাকে তা তো দেখা উচিত কিভাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, মুখে আসলো না? কিভাবে সৃষ্টি করেছি ওর তো দেখা উচিত, পরে আয়াতটা পরে একটু ব্যাখ্যা করি, ঠিক কিনা? কিভাবে সৃষ্টি করেছেন তাও আল্লাহ বললেন মিন নুতফা, আমি তোমাকে শুক্রবিন্দু হতে সৃষ্টি করেছি, তারপরে কি করেছি বান্দা শোনো, খলাকাহু ফাকদ্দারা, আমি আল্লাহ তোমাকে বিকাশ সাধন করেছি। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই কয়েকটা মিনিটই দুটো আয়াতের একটু বিশ্লেষণ শুনেন, আমি অনেক পড়েছি আলহামদুলিল্লাহ বল। আমার ভাইরা আল্লাহ পাক বলছেন মানুষের চিন্তা করা উচিত, ও যে নাফরমানি করে, ও যে আমার বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন মানে, ও যে আমাকে সেজদা করা বাদ দিয়ে মাজারে সেজদা করে, ও যে আমার আনুগত্য না করে, আমার নবীর সুন্নার আনুগত্য না করে, নিজের তৈরি করা পীর মুর্শিদের গোলামি করে, ও কি চিন্তা করে না ওরে আমি কেমনে সৃষ্টি করছি? সুবহানাল্লাহ বললেন না? কেমনে সৃষ্টি করছে? আল্লাহ বলছে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করলাম, বাবা মার দৈহিক মিলনের ফলে, এই দিকে তাকান, বাবা মার দৈহিক মিলনের পরে বাবার পৃষ্ঠদেহ আর মায়ের বক্ষপিণ্ড থেকে সর্বাঙ্গে নির্গত এক ফোঁটা নাপাকি সেই বিন্দু দিয়ে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি। আগামীকালে এলাকার আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই জানি আয়াতের তাফসীরটা একটু বুঝায় বলেন তো দেখি, হেলালি সাহেব কি বুঝাইলেন, আপনি পরে দেখবেন আল্লাহ বুঝাইছেন তোরে এমন নাপাক পানি দিয়ে তৈরি করলাম, তোর আবার অহংকার কিসে, শুধু লাফায়, ঠিক কিনা? শুধু লাফায়, কোনো কি হয়েছে, কয় এলাকার নেতা, ঠিক কিনা? বলো শুধু লাফায়, কোলে এত লাফাই না, আল্লাহ তামসি ফিলে আর দি মারহান, অহংকার করে জমিনে নড়াচড়া করিস না, তোর কি ক্ষমতা আছে জমিনটারে লাঠি দিয়ে তুই ফাটাতে পারবি নাকি? তুমি পারো, কারে এলাকার একজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তুমি নেতাগিরি দেখাও। এখনো কিন্তু কিছু মানুষ আছে মসজিদে ইমাম যদি হক কথা বলে দেখবেন জোটবদ্ধ হয়ে বলে, হুজুর চাকরি করার মনে হয় ইচ্ছে নেই, হুজুর চিন্তা করে লাকুম দিন হুকুম আলিয়া দিন, শেষ পর্যন্ত বাংলার জমিনে এমনও মসজিদ আছে দোয়া এবং মিলাদের সাট লাগাই দিছে, বললো আপনি কি মিলাদ পড়াইতে চান, 10 টাকা আছে, 20 টাকা আছে, 30 টাকা আছে, এবং 50 টাকা আছে, যদি ভালো করে চান 200 টাকাও আছে, কোন যেমন যান তেমন আজরাইল, কথা বলেন যেমন যান
যেমন জান তেমন আজরাইল। আপনি সারা জীবন বিড়ি খাবেন আর হক্কা হক্কি করবেন, মানুষের অধিকার হনন করে চুরি বাটপারি করে খাবেন, আর হুজুর দিয়া দোয়া করায়া জান্নাতের ফেরেশতা আনবেন, এত সোজা যদি হতো ইসলাম ধর্ম প্রতিষ্ঠায় কি নবী রক্ত দিত? আহা মুসলমান কপাল ফুটছে আমাদের। আল্লাহ বলছে কিভাবে বানাইছি তোরে, সামান্য নাপাকি পানি দিয়ে সৃষ্টি করেছি, তুই কি দেখিস না তোর আবার অহংকার কিসে? তোর লজ্জা করে না? তুই তো অহংকার করবি কেমনে? তুই তো অহংকার করা তোর কোনো ক্ষমতা নাই, কারণ আমি আল্লাহ ছাড়া অহংকারী কোনো মানুষকে হতে পারে না, কারণ আমি আল্লাহ সকল কিছুর স্রষ্টা, কেবলমাত্র আমি আল্লাহ অহংকার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলে খলাকাহু ফাকদ্দার, আমি তোমাকে সৃষ্টি করার পরে বিকাশ সাধন করেছি সুন্দর করে, যেখানে যেটা দরকার ছিল তোমার হাত লাগানো দরকার ছিল হাত দিয়েছি। সুবহানাল্লাহ মুখে আসে আল্লাহ, আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না, অবুজামি পাপি আমি পাপের সীমানাই, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি, তাই তো ফিরে যাই। রহিম তোমার নামের সিফত, রহিম তোমার নামের সিফত, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি নাই আমি, মুছতে পারি না। হাতের নখগুলি দিলাম একসাথে লাগায় দিলে কোনটা দিয়ে কি করতে তুমি বুঝতে না? আমি ফাঁক ফাঁক করে সুন্দর করে একটা নয় দুইটা নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা আঙ্গুল দিয়েছি। বান্দারে চোখ আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এই চোখ দিয়ে তুমি আমার কোরআন পড়বে, উল্টা তুমি চোখ দিয়ে কোরআনের বিরোধিতা করো দেখে দেখে, শরীর মধ্যে শুধু লাফাইতে চাও, কারণটাকে একটু অপেক্ষা করো দেখো কি হয়, কথা বলেন না কেন? আমার ভাইরা চোখ দিয়েছিলাম অন্তর থেকে, বলেন তো দেখি এই চোখ যদি কারো নষ্ট হয়ে যায় এছাড়া কি কেউ বুঝতে পারবে কি হারালাম? এছাড়া কেউ বুঝতে পারবে না। আমি কান দিয়েছি তোমাকে শোনার জন্য, গত কয়েক বছর আগে হঠাৎ করে খালেক গ্রুপের গেটের সামনে দাঁড়াইছি, হঠাৎ করে আমাদের মতো নাক, আমাদের মতো কান, আমাদের মতো নাসিকা, সব কিছু আছে, হাত আছে পা আছে, কিন্তু এশার আঙ্গিতে এরকম করে এরকম করে মোবাইলে কথা বলতেছে, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি। আমি আমার সফর সঙ্গীকে জিজ্ঞাসা করলাম এই লোকগুলো কারা, ওরা ইয়ারকি ঠাট্টা করে কেন? বলে না হুজুর আপনি জানেন না এরা ইয়ারকি ঠাট্টা করে না, বরং এরা হলো ওই মানুষ যাদের মুখের বাসা আল্লাহ কেড়ে নিয়েছে, যাদের কানের আওয়াজ শোনা আল্লাহ বন্ধ করেছে। আমার তখনই মনে পড়ল কোরআনুল কারিমের সূরায় আর রহমানের সে আয়াতের কথা, আল্লাহ বলছেন বান্দারে আল্লামাহুল বায়ান, আমি বাক শক্তি প্রকাশ করার ক্ষমতা তোমারে দান করেছি। বান্দা তুমি আজই এত বড় বড় কথা বলো, আজই তুমি আমার কোরআনের বিরুদ্ধে স্লোগান দাও, আমি ইচ্ছা করলে তোমার মায়ের পেটে অযোগ্য অপরিপক্ক বাচ্চা হিসেবে তোমার মায়ের পেট থেকে বের করে দিতাম। কথা বলেন, কথা বলেন। আজকে এত বড় বড় হাত তোমার দিয়েছি, দরে দরে আলেমদের উপর অত্যাচার করো, আমি ইচ্ছা করলে তোমার পেটে মায়ের পেটের ভিতরে তোমাকে বিকলঙ্গ বানিয়ে দিতে পারতাম, তোমার অঙ্গ থাকতো না অঙ্গ হানি বানিয়ে দিতে পারতাম। তুমি আজই এত বড় বড় কথা বলো কেন বান্দা? আল্লাহ বলছেন খলাকাহু ফাকদ্দারা, আমি তোমাকে সৃষ্টির পরে আমি আল্লাহ পাক তোমাকে বিকাশ সাধন করেছি, পা দিয়েছি, হাত দিয়েছি, কান দিয়েছি, নাসিকে দিয়েছি, চক্ষু দিয়েছি, সবই দিয়েছি, তুমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করো।
আল্লাহ বলেন বান্দারে শুকরিয়া তুমি যদি আদায় করো তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দিব আর যদি না করো আমি কেড়ে নিয়ে তোমাকে আযাব দিব চিল্লায় বলেন নাউজুবিল্লাহ শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় বলেন ঠিক কি না খুঁটি বিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ আল্লাহু আকবার আল্লাহ বলছেন ওই আকাশের দিকে তাকিয়ে দেখেছো কোনো খুঁটি আছে ফুলে ফল সাজিয়ে দিতে স্নিগ্ধ শ্যামল সুশোভায় শুকরিয়া জানাই তোমায় শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় আল্লাহর দয়া ছাড়া বাঁচার ক্ষমতা নেই আছে ও ভাই আছে এত পাপ আমি আপনি করতেছি তারপরও তার রহমতের আশায় এখনো বেঁচে আছি যে মাদ্রাসা আপনারা করলেন এই মাদ্রাসায় আপনার গ্রামে আপনার এলাকার কত চোর ডাকাত বাটপাড়ারা ঘোরাঘুরি করবি ওরা নামাজও পড়বে না অন্যায় করে করে ঘুরবে কিন্তু দেখবেন ছয় বছর পাঁচ বছর সাত বছরের বাচ্চারা ফজরের সময় উঠে উঠে কাঁদবে একটা পার্সোনাল কথা বলে কিছু বলে শীত যখন একটু আনাগোনা আমার তিনটা বাচ্চা তানজিমুল উম্মায় পড়াশোনা করে একটা বিশ পাড়ার হাফেজ আর একটা দ্বিতীয় পাড়া আর একটা দ্বিতীয় পাড়া সর্বশ্রেষ্ঠার বয়স সাত বছর রানিং টাঙ্গাইল দিয়েছে আল্লাহর কোরআন শেখার জন্য ক্ষমা করবেন আপনারা বলতে আমার দুই দিন আগের থেকে আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার বাচ্চারা কেমনে রাত সাড়ে তিনটায় উঠে কোরআন পড়বে ওদের কি নরম বেছানার দরকার হবে না ওদের কি শীত লাগবে না ওদের কি ঘুমে ধরবে না আল্লাহ আমাকেও তুমি জাগিয়ে দিও যেন আমিও বসে থাকতে পারি তার কারণ মাদ্রাসার ছাত্ররা ওরা কখনো দেশের অকল্যাণ চায় না ওরা কখনো জাতির অমঙ্গল চায় না আলেমরা কখনো জাতির অমঙ্গল চায় না যারা মাদ্রাসার সঙ্গে আলেম ওলামার সঙ্গে যারা খারাপ ব্যবহার করেন সতর্ক করে দিয়ে গেলাম এরা নবীদের ওয়ারিস এরা যদি দোয়া করে একদিন না একদিন আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে খবরদার এদের সঙ্গে ভেতরি করবেন না একটা হাদিস বলছি রাগ হইতেছে আপনাদের আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম বললেন হুজুর শেষ জামানার আলেমদের ব্যাপারে নবীজির কাছ থেকে কিছু জানতে চাই আমরা হুজুর বললেন আমি তোমাদের কাছে নবী যেমন সম্মানিত শেষ জামানার আলেমরা ও সাধারণ মানুষের কাছে তোমাদের মতো এরকম সম্মানিত যাদের মা বেঁচে আছে বেশি বেশি করে মাপ চাইবেন বাবাও যাদের আছে বেশি বেশি করে ক্ষমা চাইবেন মার কাছে মাপ চাবেন আমি আপনাদেরকে বলছি আমি যদি কখনো আমার মায়ের কাছে ক্ষমা চাই মা আমাকে উল্টা বলে তুমি আমারে ক্ষমা করে দাও আমি বলেছি মা তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমার ইজ্জত চলে যাবে আমি আল্লাহর না ফরমানিদের কাতারে চলে যাব তার কারণ মায়ের সন্তান বিশ্বনবী সাল্লাম বলেছেন মা যখন সন্তানকে বুকের দুধ দেওয়ার আগে যখন চিৎকার পেরে কান্দি সন্তান কারোর করে গেলে দেখবেন কান্না থামে না আরো বেশি বেশি কান্দে আদর করতে গেলে আরো বিরক্ত হয়ে আরো জোরে চিৎকার দেয় আল্লাহ বলে মায়ের বুকে লাগায় দেওয়ার পরে ৩৬টা ছিদ্র দিয়ে শীতাতাপ নিয়ন্ত্রিত না গরম না ঠান্ডা না ঘন না পাতলা এমন দুধ আমি যখন তোমার মুখে দিয়েছি একটা জীবন বাঁচালে যে সোয়াব মায়ের আমল নামায় আল্লাহ পাক সেই সোয়াবটা তখনই দিয়েছে এরকম দুটা বছর মাকে জ্বালাইছি প্রায় ৯ মন রক্ত দুধ আকারে চুষে খেয়েছি
কেমনে নাফরমানি করছো? মাচ্চা বেটা, আমার ভাইরা, আমরা এখনো যদি মায়ের কাছে যাই, মাথার টুপিটা খুলে দেই, বলি মা একটু মাথায় হাত বুলো তো, নজরটা একটু দেখি, কপালে একটু সুমা দিয়ে বলি মা মাফ করেছো কিনা, আল্লাহ তো এত বড় বক্তা হয়ে তো কোনো লাভ হবে না, হবে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ বলে চলার পথ সহজ করেছি, মনে আছে তো? দুই নাম্বার তাফসীর হলো মায়ের পেট থেকে আসা, এটা বিশুদ্ধ মত, অনেকে মনেও করে নাই, কিন্তু দুই নাম্বার তাফসীর হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় ভালো মন্দ বুঝে শুনে চলার আমি পথ তোমারে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আপনি বলতে পারলেন না, তার কারণ এই কথার ওজন আপনি বোঝেন নাই, কত সমান ওজন। আল্লাহ বলে আমি তোমাকে চলার রাস্তা দিয়েছি, ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আমি ভালো জ্ঞান দিয়েছি, খারাপ জ্ঞান দিয়েছি, আবার ভালো জ্ঞান দিয়ে ভালো কাজ করলে তার পুরস্কারও ঘোষণা করেছি। সুবহানাল্লাহ বলেন না, আবার খারাপ জ্ঞান দিয়ে খারাপ কাজ করলে তারও আবার যে শাস্তি সেটাও বর্ণনা করেছি, করেছে কিনা? সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে খারাপ কাজ করাই না, আমি ভালো কাজও দিয়েছি। এক শ্রেণীর শয়তান মানুষ আছে, তারা বলে আল্লাহর ইচ্ছাই তো সবই হয়, তাহলে আমি যে চুরি করেছি আল্লাহর ইচ্ছাই করছি, এরকম সুর আছে না নাই? কলেজের পাশে দাঁড়ায় থেকে এক বৃদ্ধ মানুষ বিড়ি টানতেছে, হঠাৎ করে কলেজের ছেলেরা এসে বলেছে শিক্ষার পরিবেশ নষ্ট হবে, এখান থেকে যাও। বলছে যাব না, বলে বিড়ি খাও কেন, পরিবেশ দূষিত হবে। মুরব্বী ডেকে বলছে যা হয় আল্লাহর থেকে হয়, অনেক বোঝানোর পরে মুরব্বী যায় না, দুইটা সোয়ার মারছে কইসে, কানতে কানতে বিড়ি ফালাই দিয়ে চলে গেছে প্রিন্সিপালের রুমে। বলছে স্যার একটু বিচার করে দেন। বলছে কেন? কয় আপনার ছাত্ররা আমাকে মারছে। প্রিন্সিপাল ডাকছে, এত বড় বেয়াদব, তোদের আদর্শ শিক্ষা দিয়ে তোরা বুড়ো ধরে মারিস, কারণ কি? কয় স্যার এখানে বসে বিড়ি সিগারেট খাচ্ছিল, নিষেধ করেছি যাও, কিন্তু যায় না, উল্টো বলে যা হয় আল্লাহ থেকে হয়, দুইটা স্বর মারছি স্যার, ওনার বিড়ি খাওয়া যদি আল্লাহ থেকে হয়, দুইটা স্বরও আমার আল্লাহ দিয়েছে। কথা কোন, তুমি যে আজকে বলতে চাও যে না আমার সব বক্তব্য পড়া দরকার নাই, ওটা তোমার ব্রেন দিয়ে বুদ্ধি খাটায় বলতে চাও, নামাজ যদি সব বক্তব্য না পড়ার দরকার হয় তাহলে সপ্তাহে একদিন খায়ো আর সাত দিন না খায় থেকো, যদি খাও কামলা না দিলে টাকা দেয় না। আল্লাহ যদি আজকে বলে এই গ্রামের সব মানুষ নামাজ না পড়লে পানির লাইন নিচে থেকে বন্ধ করে দিব, কত নেতা আছে দেখবেন চিৎকার পেরে মসজিদে যা হুজুর খুঁজবে, হুজুর কথা কয় না রে, হুজুর আপনি কোথায়? দেখবেন বেশিরভাগ বোঝা যায় হলো মানুষ যখন মরে, এই সমস্ত সুবিধাবাদী লোকগুলো ওই তিন দিন খুব অ্যাক্টিভ, মসজিদের মুয়াজ্জিনকে টাঙিয়ে নিয়ে মসজিদে যায়, আবার কবরস্থানে যদি সারা বছরও না আসে অন্তত ওই তিন দিন অন্তত আসবে, এই কয় না আমার যাওয়াই লাগবে, কথা কন নাকি আপনারা? জিজ্ঞাসা করা হয়েছে আপনি তো চতুর কেন, কয় হুজুর আমার আব্বার জন্য আমি মরিয়া যাব, তাও আমি আজকে নামাজ ভাত দিতেছি না। জিজ্ঞাসা করছে যে আমার কাছে কেন গরু, এতদিন তো গরু নাই, কয় হুজুর মরা মানুষ দেখলে ভয় হয়, এই জন্য নামাই না আর দোয়াই না, যা আছে সব আপনি করবেন আমি পারবো না। হুজুর বলছে তোমার বাবা তো নামাজ পড়ে নাই রোজা রাখে নাই, কয় হুজুর আপনার কি চাকরি করার ইচ্ছে নাই? বারে মজার কথা আছে, ভালো করে শুনেন, কবরস্থানে নিয়ে যাওয়ার আগে জানাজার কাতারে দাঁড়ায় গেছে, হুজুরকে এলাকার আলেমরা বলছে এই লোকটার জানাজা যদি করিস লোকটা চিহ্নিত সুদখোর, হুজুর বলছে জানাজা যদি না করি তাহলে আমার ইমামতি চলে যাবে সন্দেহ নাই। এরপরে হুজুরও জানাজায় দাঁড়াইছে, এলাকার লোকজন সবাই মিলে আলে মোলামা বলছে কিরে তোরে না মানা করলাম সুদখোরকে কেমনে, আলা মিল্লাত রাসূলুল্লাহ বলে কবর দিলি, কয় তোরা জানিস না নামাজের প্রথম শর্ত যেটা সেটাই আমি পালন করি নাই, কয় কি? কয় আমি ওযু ছাড়া নামাজ পড়াইছি, আমি ওযুই করি না। জানাজার কাতারে যখন দাঁড়াইছি আল্লাহু আকবার বলেছি কিন্তু মন তো আমার, আমি তাকায় থেকে লাশের দিকে বলছি কিরে অনেক জ্বালান জ্বালাইছি, পাক বলেন সুম্মা
আমাতাহু ফাকবারা, আল্লাহ বলে এরপরে তোমাকে মৃত্যু দিয়েছি, এরপরে তোমাকে কবরস্থ করার ব্যবস্থা করেছি। ভাইজান কি যে চমৎকার কথা, বলতেও পারবেন না। আল্লাহ বলে আমি তোমাকে মৃত্যু দিয়েছি, মরার মৃত্যু দেওয়ার মালিক কি? তার থেকে বাঁচতে পারব? আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযি তাফিরুনা মিনহু فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গ্রি, যদু সুদূর আকাশ পানে লাগিয়ে থাকো সেটাই সিঁড়ি। এ রোগের ঔষধ নাই? আছে? এ রোগের ঔষধ নাই? নাই তো চিকিৎসকেই দরাতে। এমপি সাহেব গেলেন তুরস্কেতে, কিন্তু ফিরে আসলেন প্যাকেট হয়ে, তার কারণ চিকিৎসা, মৃত্যু রোগের নাই। কথা কন না কেন? এ রোগের ঔষধ নাই, নাই তো চিকিৎসকেই দরাতে। কাঁদিয়া কাতর হইবে তুমি, না পারিবে তারে ফিরিয়ে দিতে। পারলে নেতা বসে থেকে বলো আমার এলাকার ঢুকতে পারবি না, পারলে বলো পাজামা গরম হয়ে যাবে। কথা কন নাকি আপনারা? পাজামা গরম হয়ে যাবে, কথা বলতে পারবে না, শুধু পারবা তুই সেটা টুপি দাঁড়িয়ে দেখলে, এছাড়া পারবে না। বলেন ঠিক কিনা? আমার বাইরা আল্লাহ বলছে তোমাকে কবরস্থ করার ব্যবস্থা করছি। কিন্তু এক একটা পয়েন্ট কিন্তু আধা ঘন্টা করে কথা না বললে হওয়ার কথা না। তারপরে আমি সঠিক বলতেছি বোঝানোর জন্য। আল্লাহ বলেন আমি তারপরে কবরে দিয়েছি। কবরের কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ বলছে তুমি সম্মানিত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তুমি সম্মানিত জাতি, এই জন্য তোমার কবরের ব্যবস্থা করেছি। উপরে থাকলে শিল ছিয়ে শিয়াল শকুন তোমার টাইনে হেসড়ে উলুঙ্গ করে খেয়ে ফেলতো। সম্মানিত করেছি আমি আল্লাহ, এই জন্য তুমি কবর দাও। কবরে মাটি দেওয়ার পরে কিছু কিছু জায়গায় ব্যতিক্রম, দুই একটা লাশ ছাড়া সকল লাশ দেখবেন মাটি খেয়ে ফেলে দেয়। শুধুমাত্র এই মেরুদণ্ডের হাতটা মানুষের থাকে। এসব তাফসির যখন পড়ি নিজের মেরুদণ্ডে মনে হয় হাত দিয়ে দেখি। আমার ভাইয়েরা তাফসিরের ভিতরে এসেছে মানুষের মেরুদণ্ডর হাড় ছাড়া সব মাটি খেয়ে ফেলে দেয়। আল্লাহ পাক বলেন ওই মেরুদণ্ডের হাত থেকে আমি আল্লাহ পাক আবার তোমার সৃষ্টি করব। একদিন তো বিদায় নিতে হবে, কতদিন আর থাকবে তুমি ববে? একদিন তো বিদায় নিতে হবে তোমার, একদিন তো বিদায় নিতে হবে। কোথায় রবে সাথী স্বজন, কোথায় ছেলে মেয়ে, ভুলে গেছো আল্লাহ তালাকে আজকে যাদের পে? কোথায় তোমার বাড়ি গাড়ি সাজানো সেই ঘর, দুসক মেলে দেখবে বয়াল অন্ধকার কবর রে, অন্ধকার কবর। বাড়ি গাড়ি মালিক তুমি, বাড়ি গাড়ি মালিক তুমি, কি লাভ তাতে হবে? একদিন তো বিদায় নিতে হবে ও তোমার, একদিন তো বিদায় নিতে হবে। আল্লাহ বলে আমি কবরের ব্যবস্থা করছি। আর একটা আয়াত আছে বলবো নাকি ভাই জান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি সুম্মা ইযা শাআ আনশারা, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা তখন তোমাকে আবার উঠাইয়া দিব। এর ভিতরে কোনো সন্দেহ নাই। জয় বলেন সুবহানাল্লাহ। কে তুলবেন? কে তুলবেন? ওই আল্লাহ আছে না নাই? সুতরাং কোরআনের সঙ্গে বেয়াদবি করো, হিসাব করে করো। ক্যামেরা সেট করে রেখেছেন কে? তোমার সিসি ক্যামেরায় যদি ধরা পড়তে পারে কে করেছে? আমার আল্লাহ দিয়েছেন সিসি ক্যামেরার মূল মন্ত্র কেরামান কাতিবিন, ইয়ালামুনা মা তাফালুন, পঙ্খানু পঙ্খানু রূপে রিপোর্ট পেশ করবেন আল্লাহর কাছে। বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়ার তদন্ত টাকা দিয়ে উল্টুট পালট করা যায়, আরে বুঝার পারলাম না, দুনিয়ার সিদ্ধান্ত টাকা দিয়ে বদলানো যায়, দুনিয়ার রাস্তাঘাট টাকা থাকলে ভেঙে আরেকটা করা যায়,
কিন্তু আমার আল্লাহর সিদ্ধান্ত উল্টানোর মতো পরিবর্তন করার ক্ষমতা আসমানেও নাই জমিনেও নাই। বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝতে হবে আপনাকে সে আল্লাহ আছে না নাই, না কোথাও একটু বেড়াইতে গেছে না, আল্লাহ বেড়াইতে যায়নি, আল্লাহ ছেড়ে দিয়েছেন একটু রশি, দেখতেছেন কি রকম লাফাও কয়েকটা মোষ নিয়ে, শুধু লাফায় আর লাফাও। আল্লাহ বলে তুই কি পারবি, ওই যে কথা ফিরে দিয়েছি আপনাদের, তুই কি পারবি জমিনটারে ফাটাইতে পারবি না। দীর্ঘ সময় কোরআনের উপরে কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন, ভুল টুটি ক্ষমা করে দাও। এর জানে কি হয়, আমাদের একান্ত প্রিয় নবী সাফায়েতে যিনি আমাদের একান্ত কাণ্ডারি, বিশ্ব নবীর রূহ মোবারকে হাতিয়ে টুকুন পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে গেলেন, তেনাদের প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দাও। এভাবে যখন দোয়া করতেছিলাম হঠাৎ করে মার কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। আল্লাহ ওই বাবা মা যারা হারিয়ে ফেলেছি, বাবা মার কবরে যদি আজাব হয় আজাব অনু কবর মাফ করে কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন যাদের বাবা মা বেঁচে আছি হায়াত বাড়ায় দাও, প্রাণ ভরে ভরে বাবা মার খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ এইভাবে যখন দোয়া করতেছিলাম গুনার কথা মনে পড়ে আমাদের হৃদয়ে কাঁপতেছে। আল্লাহ আয় আল্লাহ তুমি বলেছো বান্দারে তুই কাঁদ, আমি যখন দেখি তুই কান্দিস রে, আমার দয়া লাগে মায়া লাগে রে বান্দা, তোর চোখের সামনে হাজির হয়ে যাই আর তোর চোখের পানি রে কুদরতি হাত বাড়িয়ে মুছিয়ে দেই, আর বলতে থাকি আর কান্দিস না, জিন্দগির সব গুনাহ মাফ করে দিলাম। ওগো আরশের মালিক বলো তো দেখি, এইভাবে যদি মা মা বলে কান্দতাম এমন নিষ্ঠুর মা পৃথিবীতে আছে নাকি, সন্তানকে ক্ষমা না করে পারে। বাবা মার সে তোমার লক্ষ কোটি গুণে মা বেশি, আমাদেরকে তোমার রহমতের কোলে উঠায় নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা এ জমিন তোমার, আইন চলবে তোমার, ব্যবস্থা তোমার পক্ষ থেকে করে দাও। তামাম বিশ্বের মুসলমানদের উপরে রহম কর। আয় আল্লাহ আমরা নির্যাতিত মাজলুম জনতাকে মুক্ত করো আল্লাহ, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দাও, মাজলুমকে মুক্তি দিয়ে দাও। রব্বুল আলামিন ভারতের মাটিতে মসজিদ পড়াইয়া দিল, ভারতের মাটিতে মুসলমান মা বোনদের ইজ্জত নষ্ট করলো, ওরা তোমার নবীর বিরুদ্ধে স্লোগান দিল, আল্লাহ গো কত মানুষ কত বেদবি করলো, তোমার সাহায্যের আশায় আমরা আছি আল্লাহ। যারা তোমার ইসলাম সহ্য করতে পারে না, যারা তোমার কোরআনের সম্মান মানতে পারে না, যারা আলেমা আমার ইজ্জত বোঝে না, আল্লাহ তুমি তাদের হেদায়েত দিয়ে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও, এলাকার তরুণ সমাজকে কবুল করে নাও। আল্লাহ গো এই মাদ্রাসা যেন এমন ভাবে তৈরি হয় যেন এলাকার মানুষ এর থেকে যেন আলো নিয়ে যেতে পারে। আল্লাহ আল্লাহ এলাকার মানুষের জন্য পরকালের জাহান্নামের আযাবের মুক্তির কারণ বানায় দাও। এলাকার তরুণ জুমনিদহর তরুণ সমাজকে অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ ওরা ধ্বংস হয়ে গেলে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ওদেরকে বাঁচাও। আল্লাহ আজকের সভাপতিকে কবুল করো, আল্লাহ তার বাকি জীবন ইসলামের পথে মঞ্জুর করো। জনা প্রধান অতিথি সহ অন্য অতিথি বৃন্দ যারা আছে সবাইকে মঞ্জুর করো আল্লাহ। যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ মনের নেক মকসুদ পূর্ণ করো। মাহফিল ইন্তেজামিয়া কমিটি তথা মাদ্রাসা কমিটিকে তুমি কবুল করো আল্লাহ। কত মানুষ দোয়া চেয়েছে কারোর নাম তো মনে নেই আল্লাহ, মেহরবানি করে সকলের মনের নেক মকসুদ পূর্ণ করো আল্লাহ। এই মানুষগুলো কোরআন শোনার জন্য উত্তাল তরঙ্গের মতো বসেছিল, আল্লাহ একটা জীবন্ত মাহফিলকে থামায় দিয়ে তাদের বিদায় করে দিলাম আল্লাহ। মাহমুদ গো মেহরবানি করে
যে যেখান থেকে এসেছে তোমার কুদরতি নিজাম দিয়ে পৌঁছায় দিও। আল্লাহ যে পা দিয়ে হেঁটে এসেছে কোরআনের ময়দানে, ওই পা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে দিও না রাব্বুল আলামিন।